হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের হচ্ছে বহুদিন পর ক্লার্কশিপ রিলেটেড কোনো ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি এবং এই চ্যানেলটা আমি শুরুই করেছিলাম হচ্ছে ক্লার্কশিপ রিলেটেড ইনফরমেশানের জন্য ওকে তো তোমাদের সেখানে হয়তো কোনো জিনিস কোনো টপিক কাজে লেগেছে হয়তো বা কতটা কাজে লেগেছে সেটাও আমি জানি না এবং সবসময় আমি চেষ্টা করেছি যে যতটা জেনুইন ইনফরমেশান দেওয়া যায় সেটার চেষ্টা করেছি এবং তোমাদের কাজ পর্যন্ত পৌঁছেছি এই ইউটিউবের মাধ্যমে আজকের ক্লার্কশিপ দু হাজার উনিশের রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো দীর্ঘ দু তিন বছর পরে তো এর পরে যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা অনেক জায়গায় অনেক জায়গা থেকে আমি ইনফ মানে কোশ্চেনগুলো পেয়েছি ফেসবুকে তোমরা অনেকেই আছো দু বছর তিন বছর ধরে মানে যবে থেকেই ক্লার্কশিপ পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছে বা হওয়ার কথা তবে থেকেই আছো যেহেতু আমি আগের ব্যাচের পোস্টেড সেক্রেটারি সেক্রেটারিয়াটের পোস্টেড আছি তো সেহেতু হয়তো কোনোভাবে তোমাদের একটা নির্ভরযোগ্যতা তৈরি হয়েছিল আমার প্রতি বলে তোমরা কথাগুলো শুনেছ বা আমি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি ওকে তো আজকের ঠিক তেমনই একটা জিনিস করব আমরা যে জয়েনিংটা পেতে যা পাওয়া পর্যন্ত তোমাদের অ্যাকচুয়ালি কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কতদিন টাইম লাগবে এমনও জায়গায় আমি দেখেছি দু মাসের মধ্যে তোমাদের জয়েনিং করিয়ে দেওয়া হবে তোমাদের উমুক দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেওয়া হবে কারণ ভোট আছে উমুক আছে তমুক আছে আলটিমেটলি এগুলো টোটালি বেসলেস কথাবার্তা জয়েন হতে কথাটা মিলিয়ে নেবে তার আগে যদি কেউ কোনো জয়েন হতে পারো বলবে তোমাদের জয়েন হতে অ্যাটলিস্ট সাড়ে তিন থেকে চার মাস মিনিমাম টাইম লাগবে তোমাদের জয়েন হতে সে যে ডিপার্টমেন্টেই জয়েন হও না কিনা তুমি পারে জয়েন করো সেক্রেটারিয়েটে জয়েন করো বা ডাইরেক্টরেটে জয়েন করো রিজিয়নালে তো এখনও কোনো খবর নেই তবে খবর চলে আসবে ওকে পুরো প্রসেসটা আমি খুব একটা বড় পিপিটি আমি রেডি করতে পারিনি কিছু টাইমের অভাবে তো আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি সেটা একটু দেখো ওকে প্রথম কথা হচ্ছে তোমাদের পিএসসি হচ্ছে পরীক্ষাটা নিয়ে রেসপেক্টিভ ক্যান্ডিডেট যারা যেখানে সিলেক্ট হয়েছ ওই কাগজপত্র কোথায় পাঠিয়েছে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠিয়েছে ওকে পিএসসি হচ্ছে এই ডিপার্টমেন্টে কাগজটা পাঠিয়েছে বা পাঠাতে টাইম নেবে সেভেন টু ফিফটিন ডেজ কেউ কেউ এইটুকু ধৈর্য ধরতে পারেনি রাত্রিবেলা ঘুমাতে পারেনি পিএসসি অফিসে পরীক্ষার রেজাল্ট পরে চলে গেছে স্যার আমাদের ডিপার্টমেন্টে কি কাগজ পাঠানো হয়েছে এবং আরও কয়েকজনকে দেখেছি ওরা পিএসসিতে যায়নি ওরা সরাসরি চলে গেছে নবান্নতে তিন দিনের দিনের মাথায় চার মাথায় গিয়ে সেখানে চলে গেছে আমার জয়নিং কবে হবে তো এই জিনিসগুলো যদি করো কিছুই না তুমি হ্যারাস হ্যারাস্ট হবে প্রথম কথা হচ্ছে প্রপার একটা প্রসিজার কিছুর আছে টাইম আছে তুমি ওয়েট করো প্রপার প্রসিজার হবে এবং এক্ষুনি দেখতে পাবে পুরো জিনিসটা কতটা সময় সাপেক্ষ এবং কিভাবে হয় ওকে প্রথম হচ্ছে কি তোমার পিএসসি থেকে দশ থেকে পনেরো দিন সাত বলেছি এটা তুমি ধরে রাখো দশ থেকে পনেরো দিনের মাথায় রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সেটা তোমার পার হতে পারে সেটা তোমার ডাইরেক্টরেট হতে পারে ঠিক আছে এই হচ্ছে তোমার দুটো জায়গাতে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তোমার কাগজ পৌঁছাবে এরপরে কি হবে পরে যেটা হবে তোমাকে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে বা তোমাকে কন্টাক্ট করতে হতে পারে সেটা হচ্ছে কি রকম সেটা হচ্ছে এইভাবে যে তুমি পনেরো থেকে কুড়ি দিন পরে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে একটা সৌজন্যমূলক তুমি একটা অ্যাপ্রোচ করলে স্যার আমাদের কাগজটা কি এসেছে যদি বলে হ্যাঁ তো তুমি বলবে স্যার পরবর্তী স্টেপগুলোর জন্য আমরা কিভাবে কন্টাক্ট করতে পারি তো ওনারা তোমাকে হয় ফোন নাম্বার দেবে না হলে ওয়েবসাইট দিয়ে দেবে না হলে বলবেন যে আমাদের এখান থেকে আপনাদেরকে কন্টাক্ট করা হবে কন্টাক্ট করা হবে এটা তোমাকে বলবে হলো এটা গেল এক নম্বর দ্বিতীয় নাম্বার পয়েন্ট এটা গেল এক নম্বর দ্বিতীয় নাম্বার পয়েন্ট তারপরে কি হবে তারপরে হচ্ছে তোমাকে পিএসসি নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকবে হয় তোমাকে বাই ফোন ডাকতে পারে ওয়েবসাইটে তোমাদের লিস্ট বের করতে পারে বা তোমাদেরকে কি করতে হবে বাই ফোনে তোমাকে বিভিন্নভাবে ডাকতে পারে এবারে তোমাদেরকে ডেকে কি করা হবে ডেকে তোমাদেরকে একটা তোমাদের যত ডকুমেন্টস দু কপি থেকে তিন কপি জেরক্স ডিপার্টমেন্টে প্রডিউস করতে হতে পারে সেলফ অ্যাটেস্টেড করে ছবি সহ তোমাকে ডিপার্টমেন্টে দিতে হবে তুমি ওই জিনিসটা দিয়ে তুমি বাড়ি চলে আসবে তোমার কোনো কাজ নেই ওখান থেকে ওকে এর পরে যেটা কাজ হবে এর পরের কাজটা ডিপার্টমেন্ট রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট তুমি যে ডিস্ট্রিক্টে থাকো ওই ডিস্ট্রিক্টের ডিআইবি ডিস্ট্রিক্ট ইনফরমেশান ব্যুরো আমি যতটুকু মনে আছে বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো না হয় ডিস্ট্রিক্ট ইনফরমেশান ব্যুরো আমি ভুলও হতে পারি একটু কারেকশান করে দেবে ওকে ডিস্ট্রিক্ট ইনফরমেশান ব্যুরো এইখানে তোমাকে পাঠাবে কোনটা ওই যে দু কপি তোমার পাশ থেকে জেরক্স নিয়েছেন বা কপি নিয়েছেন ওই দু কপি প্রত্যেকটা জিনিসের ভোটার আধার যত তুমি পরীক্ষায় পাশ করেছো একটা সাজেশান থাকবে যদি কারোর কোনো হায়ার এডুকেশান করা থাকে সেটা পিএসসিতে তুমি প্রডিউস নি তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় এখন নতুন করে প্রডিউস করার কোনো দরকার নেই তুমি জয়নিংয়ের পরেও ওটা প্রডিউস করতে পারো ওখানে করতে পারো আর একটা জিনিস অনেকেই প্রশ্ন করেছিল অনেকেই ফোন করেছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ করেছে স্যার আমার ডিগ্রি এত আছে আমার তাতে কি কোনো এফেক্ট ফেলবে তার কোনো এফেক্ট নেই তুমি ডিপার্টমেন্টে গ্রেডেশন লিস্টে তোমার নাম যেভাবে আসবে যেভাবে তুমি র্যাঙ্ক করেছো সেই অনুযায়ী তোমার প্রমোশান হবে ক্লিয়ার ওই দু কপির মধ্যে একটা কপি তোমার পাঠানো হবে কোথায় ডিস্ট্রিক্ট ইনফরমেশান বিড়োতে এবারে তাপোজ আমি ধরলাম আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মিডনাপুর বা মেদিনীপুর এবারে কাজ কি হবে ডিস্ট্রিক্ট ইনফরমেশান ব্যুরো বা এই ডিপার্টমেন্টটা সাধারণত এসপি অফিসের সঙ্গেই থাকে বা এসপি অফিসের চত্বরেই থাকে যে কাউকে জিজ্ঞেস করবে খবর নেবে ডিস্ট্রিক্ট ইনফরমেশান বিউরো কোথায় আছে তার জন্য একজন অফিসার অ্যাসাইন্ড আছেন উনি শুধুমাত্র এই কাজগুলো করেন কারোর ডকুমেন্টস ভেরিফিকেশান কারোর পাসপোর্ট ভেরিফিকেশান এই জিনিসগুলো শুধু উনি করে থাকেন উনি তোমাকে হয় ফোন করে ডাকতে পারেন তিনটে প্রসিডারে তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে এক নাম্বার তোমাকে বাই ফোন উনি কল করে অফিসে ডাকতে পারেন যে স্যার আপনার এই এই ডকুমেন্টস নিয়ে আমি আপনি অমুক ডেটে আমাদের অফিসে চলে আসবেন আপনার একটা ডকুমেন্টস ভেরিফিকেশন আছে এটা গেল এক নম্বর দ্বিতীয় নাম্বার হতে পারে ডিস্ট্রিক্টের একটা হেডকোয়ার্টার থাকে এসপি অফিস থাকে তোমার বাড়িটা সেখান থেকে অনেক দূরে তিরিশ কিলোমিটার দূরে চল্লিশ কিলোমিটার দূরে এমন হতে পারে ওই কাগজটা তোমাদের রেসপেক্টিভ থানায় পৌঁছে দিতে পারে থানা থেকে তোমার বাড়ির আশেপাশে যে থানা আছে ওই থানা থেকে তোমাকে ডাকতে পারে এটা গেল দু নম্বর তৃতীয় নম্বর কি হয় অনেক সময় ডিস্ট্রিক্ট ইনফরমেশান ব্যুরোতে যিনি অফিসার ওখানে অ্যাসাইন্ড থাকেন উনি ওনার কোনো একজন বিশ্বস্ত লোককে কনস্টেবল হোক বা কোনো একজন পুলিশের কাউকে দিয়ে তোমার বাড়িতে ডকুমেন্টস পাঠিয়ে দিতে পারেন বাড়িতে ওই উনি যাবেন এবং যাওয়ার আগে একদিন আগে বা দুদিন আগে আপনাকে ফোন করবে যে স্যার এই আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান আছে আপনি এই এই ডকুমেন্টসগুলো আপনি কপি করে রাখবেন কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাকে আমি পরে একটা ভিডিওতে বলে দেবো সেগুলো অনেক বাকি ওটা নিয়ে ভাবনার কিছু নেই তোমার কোনো ডকুমেন্টস নাও থাকতে পারে সেটার কারণে অনেকে প্যানিক করছো স্যার আমার তো এটা নেই স্যার আমার ওটা নেই ওগুলো নিয়ে প্যানিক করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার নাম ডেট অফ বার্থ বাবার নাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি ঠিকঠাক থাকে তুমি জানবে আর কোনো কিছু দরকার নেই এর বাদ বাকি যেটুকু আছে সেগুলো অ্যারেঞ্জ করা যায় ওকে এটা গেল ডিআইবি অফিসের কাজ এবারে প্রবলেম হচ্ছে এইখানে একটা আছে কি প্রবলেম যেমন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমাদের রেজাল্ট বেরিয়েছিল ফোর্থ সেপ্টেম্বর দু আমাদের ব্যাচের অনেকে জয়েন করে গেছিল জানুয়ারি দু হাজার উনিশ সেখানে আমি জয়েন করেছিলাম জুন দু হাজার উনিশ প্রায় ছ মাস পরে এবারে এই যে পার্থক্য ছ মাসে তার জন্য কি আমার প্রমোশন আটকে যাবে আমার প্রমোশন দেরি করে হবে একদমই না আমার লস কি এই ছ মাসের আমার যে সমস্ত বন্ধুরা আগে জয়েন করেছে ওরা আমার থেকে ছ মাসের এক্সট্রা বেতনটা পেয়েছে আমি ওই বেতনটা পাইনি এইটা হচ্ছে পার্থক্য ওকে যদি তোমাদের মধ্যে কেউ জয়েন্ট দেরি করেও করো প্যানিক করার কিছু নেই আমাকে দু তিনজন বলেছিল যে স্যার আমি একটা সার্ভিসে আছি আমি ওইখান থেকে রিলিজ পেতে কয়েক মাস দেরি করব। কোনো কারণের জন্য কোনো অসুবিধা নেই তুমি ডিপার্টমেন্টকে জানালে তারপরে তুমি রিলিজ নিতে দেরি করতেও পারো ওকে ডিআইবি অফিসের প্রবলেমটা কি হয় আমার যেরকম আমার ক্ষেত্রে বলি আমার মাধ্যমিক টুয়েলভ এবং হচ্ছে আমার গ্র্যাজুয়েশান এই তিনটে তিনটেই হচ্ছে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং এটা হচ্ছে নদীয়া এবারে কি হবে তাহলে এবারের প্রসেসটা কি যদি কারোর নিজের ডিআই নিজের ডিস্ট্রিক্টে সমস্ত স্কুল কলেজ থাকে তোমার জন্য একটা সুবিধা আছে কি এটা স্যারেরা করেন ডিআইবি অফিসার যিনি আছেন যেটা ওনারা করেন অনেক সময় যে তুমি স্যারকে বললেন যে স্যার আপনারা এত দৌড়াদৌড়ি করবেন সমস্ত স্কুল কলেজ আমার পরিচিত যে কাগজগুলো আনতে হবে আমাকে বলুন আমি বা যিনি এসছেন বা যিনি ভেরিফাই করতে আসবেন আপনার যে আপনার হয়ে যিনি আসবেন ওনাকে আমার সঙ্গে যেতে বলুন আমি ভেরিফাই করবো আমি সমস্ত স্কুল আমার এই ডিস্ট্রিক্টেই ধরো মেদিনীপুরে যদি আমার সমস্ত বা কারুর বাড়ি হচ্ছে কোথায় আছে কারুর বাড়ি হচ্ছে নদিয়াতে আছে এবং নদিয়াতে তার সমস্ত কি আছে স্কুল কলেজ সমস্ত কিছু তিনটে জায়গাতে সে হচ্ছে তার ভেরিফিকেশন করবে তিনটে জায়গাতে ওই স্যারকে তুমি নিয়ে গেলে স্কুলে টুয়েলভ যেখানে পড়েছো সেখানে এবং কলেজে উনি ভেরিফাই করে সুন্দর ডকুমেন্টসটা নিয়ে গিয়ে জমা করে দেবেন তাতে কোনো প্রবলেম হবে না ভেরিফাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা একটা নিজেরা যদি ভেরিফাই করে আমার মতো কন্ডিশনে পড়তে পারো সেটা আমি তোমাকে এক্ষুনি বলছি যদি কারুর আলাদা আলাদা জেলাতে স্কুল থাকে কলেজ থাকে সেক্ষেত্রে কী প্রবলেম হয় প্রথম কথা তোমার যেখানে তুমি ক্লাস টেন করেছো বা তোমার বাড়িটার বাড়িটা যেখানে তোমার হোমটা যে ডিস্ট্রিক্টে আছে ওই ডিস্ট্রিক্ট থেকে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে অতএব এই ডিআইবির মধ্যে হচ্ছে আমি আছি এই ডিআইবি কি করবে পশ্চিম মেদিনীপুরের ডিআইবি কে লেটার করবে যে এই ক্যান্ডিডেট আপনার জেলাতে এই স্কুলে পড়েছিল তার ভেরিফিকেশনটা আমাকে করিয়ে এনে দিন এই ডিআইবি পশ্চিম মেদিনীপুরের ডিআইবি ও কি করবে ভেরিফাই করবে স্কুলে গিয়ে ওই কাগজটা নিয়ে ও পাঠাবে হচ্ছে কোথায় এইখানে বোঝা গেল কন্ডিশনটা সেম কেস হচ্ছে কলেজের ক্ষেত্রেও হয়েছে পূর্ব মেদিনীপুরের ডিআই যখন আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ও কী করলো ডিআইবি ডিআইবিকে ইনফর্ম করলো যে এই ক্যান্ডিডেট আপনাদের ওখানে কলেজে পড়েছে আপনি ওইটা আমাকে ভেরিফাই করে পাঠান তো উনি এইটা ভেরিফাই করে এখানে পাঠাবে এখানে কিন্তু তোমার রোল কোনো থাকার কথা নয় কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেম কী হয়েছে পশ্চিম মেদিনীপুরে যখন আমার বিহারটা গেছে ভেরিফিকেশান রোলটা গেছে ওরা ফেলে রেখে দিয়েছে আমি যখন এক মাস দেড় মাস হয়ে গেল কোনো খবর নেই যখন ওখানে যাই তখন আমাকে বলা হয় ভাই আমাদের এখান থেকে তো তোমার স্কুলে যাওয়ার মতো কেউ নেই তোমার স্কুলটা তো একটু দূরে মেদিনীপুর টাউন থেকে তোমার স্কুলটা প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে তো ওখানে যাওয়ার মতো কেউ নেই বলে আমরা করতে যেতে পারিনি এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে বলো জাস্টিফাই করার কিছু নেই তো আপনারা যদি করতে নাই পারেন তো আমাকে ফোন করতে পারতেন ভিআর রোলে তো ভেরিফিকেশান রোলে আমার নাম্বার দেওয়া আছে যে ভাই আমার ভেরিফিকেশানটা তুমি করে এনে দাও দু মাস পরে দু মাস পরে জানুয়ারি মাসে যখন ফার্স্ট লট জয়েন হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার কোথাও আটকে গেছে আমি যখন গেলাম তখন ওরা আমাকে এই কথা বলছে আমি নিজে গিয়ে আমার স্কুলে গিয়ে ওটাকে নিয়ে ভেরিফাই করি আবার ওদেরকে জমা দিলাম ওরা তারপরে সেটাকে বাই বাইপোস্টে পাঠালো আমার মেদিনীপুরে এবং এইভাবে প্রসেসটা এখানে কমপ্লিট হলো এটা হলো তোমার হাফ প্রসেস টোটাল ডকুমেন্টেশন ভেরিফিকেশানের হাফ প্রসেস কমপ্লিট হলো বোঝা গেছে এবারে কি হবে এবারে এই ডিআইবি তোমার যে ভিআরটা ভেরিফিকেশান রোলটা কমপ্লিট হলো ভেরিফিকেশান কমপ্লিট হলো সেটা তোমার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠাবে ঠিক আছে বুঝতে পারছো এটা কতটা টাইম কনজিউমিং ব্যাপার ভোট ফোট যদি ওই এলাকায় পড়ে যায় তাহলে শেষ কোনো কাজ হবে না ঠিক আছে ওইটা তোমার ডিপার্টমেন্টে পাঠাবে ডিপার্টমেন্ট এবারে কি করবে একটা একটা লড বার করবে যদি দশজন পনেরো জন ক্যান্ডিডেট আছে ওই ডিপার্টমেন্টে কোনো অসুবিধে নেই দশ পনেরো জনের হয়ে মধ্যে দেখা যাবে দশ জনের একটা লট বের করবে ওই লটে কি করবে ওদের ডিপার্টমেন্ট ওদের ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে পারের ওয়েবসাইট যদি আমি পারের কথা বলি পারের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে মেডিকেলের একটা লিস্ট দেবে যে এই তারিখে অমুক জায়গায় আপনার মেডিকেল আছে আপনি এই এই জিনিসগুলোকে রিপোর্ট করিয়ে আনবেন তাহলে তুমি কী করবে সেইগুলো রিপোর্ট করিয়ে সিম্পল কয়েকটা রিপোর্ট ব্লাড ইউরিন চেস্ট এক্সরে ব্যাস ওইটুকু আর একটা হচ্ছে আই টেস্ট এই চার পাঁচটা রিপোর্ট করিয়ে নিয়ে গিয়ে এসএসকেম বা যে মেডিকেল কলেজে তোমার ভেরিফাইয়ের জন্য বলবে সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে তোমাকে পৌঁছাতে হবে পৌঁছে তুমি ডকুমেন্টসগুলো সাবমিট করলেন ওখানে একজন ডাক্তার থাকবেন উনি কী করবেন ওগুলো ভেরিফাই করবেন ভেরিফাই করে তোমাকে ওখান থেকে রিলিজ করে দেবেন তুমি বাড়িতে আসবে তারপরে ওই মেডিকেল থেকে আবার ডকুমেন্টসগুলো আসবে ডিপার্টমেন্টে তারপরে তোমাকে আবার একবার ডিপার্টমেন্ট ডাকবে যে আপনার সমস্ত জিনিস কমপ্লিট হয়েছে আর একবার আমরা ভেরিফাই করব। আবার একবার অরিজিনালগুলো নিয়ে হয়তো ভেরিফাই করতেও পারে তারপরে কি হবে তারপরে একটা ডেট দেবে রেসপেক্টিভ ওই ডেটে গিয়ে আপনাকে সমস্ত কোথায় অ্যালোড হচ্ছে কোথায় ডিপার্টমেন্ট জয়নিং অ্যাকচুয়ালি তোমাকে জয়েনিং অর্ডারটা তোমাকে দেওয়া হবে এবারে ওই দিন তুমি গিয়ে জয়েন করতে পারো বা ওর পরের দিন বা তুমি যেদিন খুশি জয়েন করতে পারো এবার কি হয় যেদিন জয়েন করবে খাতায় সই করবে ডিপার্টমেন্টে তার সেদিন থেকে বেতনটা কাউন্ট হওয়া শুরু হবে ওকে আশা করি প্রত্যেকটা জিনিস বোঝাতে পেরেছি যদি কোনো কোয়ারি এর বাইরে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই ওটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে চেষ্টা করছি পরবর্তীকালে আরও কিছু কোয়ারি তোমাদের মধ্যে এসেছিলো প্রমোশান রিলেটেড ডাইরেক্টোরেটে উমুক ডিপার্টমেন্টের প্রমোশান তমুক ডিপার্টমেন্টের প্রমোশান ওইগুলো নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো ওকে আর বাদ বাকি ভিডিও আর করার কোনো প্রয়োজন নেই তোমরা অলরেডি অনেক কিছু জেনে গেছো চাকরি হয়ে গেছে অতএব লেটস এনজয় ওকে সবাই ভালো থাকবে বাই